ভারতের উদ্বেগ সত্ত্বেও বিতর্কিত চীনা গবেষণা জাহাজকে হাম্বানটোটা বন্দরে ভেড়ার অনুমতি দিয়েছে শ্রীলঙ্কা সরকার। এই জাহাজের মাধ্যমে ভারতের সামরিক স্থাপনায় গুপ্তচর বৃত্তির উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করছে নয়াদিল্লি। চীনের ইউয়ান ওয়াং ৫ মূলত একটি গবেষণা এবং জরিপ জাহাজ। এটিকে দ্বৈত ব্যবহারের গুপ্তচর জাহাজও বলছেন অনেকে। জ্বালানি ভরার জন্য জাহাজটি যাতে হাম্বানটোটা বন্দরে ভিড়তে পারে সেজন্য ছাড়পত্র দিতে শ্রীলঙ্কা সরকারকে অনুরোধ জানায় চীন। জাহাজটি ১১ আগস্ট হাম্বানটোটা বন্দরে নোঙর করার কথা ছিল, তবে এটি পিছিয়ে দিতে বেইজিংকে বলার জন্য কলম্বোকে আহ্বান জানিয়েছিল ভারত। তবে শ্রীলঙ্কার দাবি, জাহাজটিকে কেন বন্দরে ভেড়ার অনুমতি দেওয়া হবে না সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছে ভারত। শ্রীলঙ্কা জাহাজটিকে ১৬ থেকে ২২ আগস্টের মধ্যে বন্দরে ভেড়ার অনুমতি দিয়েছে। এটি এখন ধীরে ধীরে হাম্বানটোটা গভীর সমুদ্র বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। $১১২ কোটি ৯৯ বছরের জন্য চীনের কাছে হাম্বানটোটা বন্দরটি লিজ দিয়েছে শ্রীলঙ্কা।